আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনাদের বাসাতে যে রাইস কুকার আছে বা ফ্রিজ আছে বা ওভেন আছে যেগুলো ভারী লোড বা এসি আছে তো এই এগুলোতে কিন্তু আমরা যে থ্রি পিন প্লাগ ব্যবহার করি তো আর এবং টু পিন প্লাগ ব্যবহার করি তো তারই একটি কম্বিনেশন কি এবং সেটা কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেব বন্ধুরা তা আপনারা কোনটা ব্যবহার করবেন কোনটা নিরাপদ বেশি সেটাই কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকেন এখানে দেখেন এখানে রাইস কুকারে কিন্তু তিনটি এক দুটা নিউ একটা নিউট্রাল একটা ফেজ এবং একটি আর্থিং দেওয়া আছে তো এখানেও কিন্তু সকেটেও কিন্তু দেওয়া আসে যে সকেটে দেন পিনেও তিনটা আসে এবং সকেটেও তিনটা আসে তো এটা দিয়ে দিলাম রাইস কুকারের যে সকেটের কানেকশন করা হয়ে গেল হয়ে গেছে এখন যে কাজটি আমাদের করতে হবে তো আমাদের এখানে এই যে দেখেন এইখানে টু পিন প্লাগ ওখানে আছে তিনটা পিন এখানে আছে দুইটা পিন আর এখানে যে পিনটা থাকার কথা সেই পিনটা কিন্তু এখানে নাই প্লাগে তো আমাদের সকেটের সাথে কিন্তু যেটা থাকে আমি আপনাদের দেখা দেখিয়ে দি দেবো একটু পরেই তো এখানে ফ্রিজ আছে দেখেন এই ফ্রিজটা আপনাদের বাসাতে প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তো এই যে ফ্রিজের একটা জিনিস কি যে এই যে তালা আছে দেখেন এই তালাটা কিন্তু কি হয় অনেক সময় তো কারেন্ট থাকে তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে শর্ট থেকে যদি কারেন্ট চলে আসে বডি হয়ে যায় দেখেন এখানে কিন্তু টু পিন প্লাগ ব্যবহার করা এখানে কিন্তু থ্রি পিন প্লাগ ব্যবহার করা হয়নি তো ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য সহকারে দেখেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা কাজটি করবেন করতে পারবেন তো আসলে টু পিন প্লাগ ব্যবহার করবেন না থ্রিপিন প্লাব ব্যবহার করবেন আসলে এটাই হলো মূলত আজকের ভিডিওতে মূল টপিক তো এখানে দেখেন যদি কোনো ক্রমে আপনার যে ইলেকট্রিক যন্ত্রপাতি চালাচ্ছেন অর্থাৎ লোডে চালাচ্ছেন অর্থাৎ ফ্রিজ হতে পারে রাইস কুকার বা ওভেন হ্যাঁ এসি তো এগুলোতে যদি কোনো ক্রমে কারেন্ট চলে আসে সেক্ষেত্রে আপনারা কীভাবে সেফ থাকবেন বা নিরাপদ থাকবেন আপনাকে শর্ট করবে না সেটাই কিন্তু আমি আপনাদের বলে দেবো তো দেখেন এখানে যে টু পিন প্লাগটা আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু দুটা পিন করা আছে কিন্তু ওই উপরের টার্মিনালটা কিন্তু সকেট হিসাবে ব্যবহার করে ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু প্লাগটা প্লাগ ব্যবহার করেনি আর্থিংয়ে তো এই প্লাগটা যদি আর্থিং আর্থিংটা যদি প্লাগ ব্যবহার করতো তাহলে আমাদের কি হতো অনেকখানি সুবিধা হতো কারণ আমাদের সচরাচর যে আমরা মাল্টি দেখাচ্ছি আমাদের মাল্টি যে এই যে দেখেন মাল্টি সকেটগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের সচরাচর কিন্তু এই টু পিন প্লাগে আমরা ইন করি কিন্তু থ্রি পিন প্লাগের যেহেতু আমাদের এখানে প্লাগ দেওয়া হয়নি সেহেতু আমাদের কিন্তু প্লাগটা ওখানে দেওয়া হয় না তো এটা কি কোম্পানির দোষ না যারা তৈরি করে এটা বাজারে বাজারজাত করছে তাদের দোষ কারণ এখানে তো আর্থিংয়ের প্লাগ নাই তো সেক্ষেত্রে আমরা কি করব তো দেখেন এখানে অবশ্যই আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের আপনারা যে টুপিন প্লাগ আছে যেগুলো তো ভারী লোড চালান যেহেতু রাইস কুকার বা আমাদের প্রায় দেখি যে আমাদের টুপিন প্লাগ কিন্তু বাজারে চলে আসে তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন না এগুলা থেকে নিরাপদ এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন তো এখানে আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি তো যদি এখানে তিনটা টার্মিনাল থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হতো তো এখানে যেহেতু আমাদের সকেট দেওয়া হয়েছে আর্থিংয়ের জায়গাতে কিন্তু তো এখানে আমাদের বোর্ডের সাথে কিন্তু কোনো প্লাগ সিস্টেম নাই তো সে কারণে আমরা কিন্তু এটা ব্যবহার করে কিন্তু একটা ব্যবহার করলে কিন্তু আমাদের বিপজ্জনক বিপদ হতে পারে কারণ যদি কোনো ক্রমে যদি রাইস কুকার বা ওভেন বা ফ্রিজটা যদি বডি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর্থিং পাবে না আর আর্থিং না পেলে যদি আমরা হাত দিই ওই জিনিসের পুরে ইলেকট্রিক যন্ত্রপাতি পুরে তখন কিন্তু আমাদের আহত হতে পারি বা শট করবে বড় ধরনের একটি তো সে কারণে আমি বলবো যে আপনারা এই যে যে টুপিন প্লাগটি দেখছেন এই টুপিন টুপিন প্লাগটি যদি আপনারা ব্যবহার না করে অর্থাৎ এখান থেকে ব্যবহার না করে যদি আপনারা এ ধরনের যদি পিন প্লাগ এই যে দেখছেন এখানে কিন্তু লেখা আছে একটা ফেস এখানে ফেস লেখা একটা আসে একটা নিউট্রাল একটা আর্থিং এই যে এই ধরনের যদি প্লাগ আমরা ব্যবহার করি তাহলে কি তাহলে কি আমরা নিরাপদ থাকব এখান থেকে এটা কেটে ফেলতে হবে অর্থাৎ এই টুপিন প্লাগটার মাথার এখান থেকে কেটে ফেলব তারটা কেটে ফেলবো এখান থেকে কেটে ফেলবো কাটার পরে কিন্তু আমাদের এই পিন প্লাগটা অবশ্যই আমাদের এখানে ব্যবহার করতে হবে যেহেতু আমাদের কোম্পানি এখানে আমাদের সুবিধা মতো দেয়নি কারণ আমরা ওই ধরনের টুপিন প্লাগের সাথে কিন্তু আর একটা প্লাগ ব্যবহার করতে পারছি না তিনটা প্লাগ সেহেতু আমাদের এখান থেকে ওই টুপিন প্লাগটি কেটে মাথাটা কেটে থ্রি পিন প্লাগ যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবো কারণ আমাদের যে ভারী লোডগুলো আছে যদি এসি থাকে তো এসিতে যদি কারেন্ট চলে আসে বা ওভেন বা রাইস কুকার বা ফ্রিজে যদি কারেন্ট চলে আসে সেই কারেন্টটা কিন্তু আমরা যে আর্থিংয়ের দ্বারা যে মাটির তলে পৌঁছে দেওয়া কারেন্টটাকে সেটা কিন্তু আমরা করতে পারছি না টুপিন প্লাগের ক্ষেত্রে তো এই টুপিন প্লাগের জন্য আমরা কী ব্যবহার করবো টুপিন প্লাগের জন্য আমরা এখানে আমরা সাধারণত টেবিল ফ্যান বা একটা মোবাইল চার্জার এ ধরনের লোড আমরা এই টুপিন সকেটে ব্যবহার করতে পারি কিন্তু থ্রিপিন প্লাগ যখনই আমাদের ব্যবহার করতে হবে তখন কিন্তু অবশ্যই আমাদের আর্থিং বাধ্যতামূলক বাধ্যতামূলক দিতে দিতে হবে যদি তা না করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে সেখান থেকে কিন্তু আমরা আহত হব বা মারা যেতেও পারি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক দেবেন এবং চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন